হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, মরিতানিয়া দেশ সম্পর্কে জানা অজানা ইতিহাস জানতে আমার ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। মরিতানিয়া সরকারিভাবে যা ইসলামিক প্রজাতন্ত্র উত্তর পশ্চিমে আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র, আর দেশটির মোট আয়তন 10,30,000 বর্গ কিলোমিটার, আর মোট মাথাপিছু আয় প্রায় $4,800। কলিং কোড 222। প্রাচীন ইতিহাস, মৌতানিয়ার প্রাচীন উপজাতিগুলো ছিল বারবার মানুষ। বাপুর প্রাথমিকভাবে কৃষি ছিল এবং প্রথম সাহারার মানুষের মধ্যে তাদের ঐতিহাসিকভাবে অস্বাভাবিকতার জীবনযাত্রা পরিত্যাগ করা। সাহারার ধীরে ধীরে নির্গত হওয়ার সাথে সাথে তাদের দক্ষিণে চলে যায়। বারবার উপজাতিগুলো বেশিরভাগই ইয়ামেনি, কিন্তু ইয়ামেনি জনগণের 2000 ডিএনএ গবেষণার প্রস্তাব করা হয়েছে যে জনগণের মধ্যে কিছু প্রাচীন সম্পর্ক থাকতে পারে। 10,076 সালে মুরিশ ইসলামী যুদ্ধ ভিক্ষুক আক্রমণ করেছিলেন এবং প্রাচীন ঘানা সাম্রাজ্যের বৃহত্তম এলাকা জয় করেছিল। বারবার অঞ্চলের বিরাট অংশগুলি তৈরি করতে বেশিরভাগ মানুষ প্রভাব তৈরি করেছে যারা ইসলামের ঐতিহ্য সংরক্ষণ ও শিক্ষা দেয়। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। উত্তর মেরিটানিয়ার অত্যন্ত যুগের সংস্কৃতি আবিষ্কার হয়েছে। বরবার ছিল সানহা গোত্রভক্ত। মেরিতানিয়া দখলের পর এরা বহুদিন ধরে উত্তর আফ্রিকা ও প্রাচীন ঘানার সাম্রাজ্যে বাণিজ্যিক নিয়ন্ত্রণ করত। প্রাচীন ঘানার রাজ্য রাজধানী কুম্বি শামের বর্তমান মৌতানিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত ছিল। 10,076 সালে মৌতানিয়া সানহা বারবার আমলের নামকে এক শাসনের নেতৃত্বে কুম্বি শাহের শহরটিকে ধ্বংস করে। তবে ঘানা রাজ্যটি এরপরেও 13 শতাব্দীতে পর্যন্ত টিকে ছিল। 16 শতকে আবারও মৌতানিয়ার বারবারদের পরাজিত করে। বিভিন্ন বারবার উপভাষার পরিবর্তে আরবি ভাষায় কথা বলতে শুরু করে, আর সেই থেকে দেশটির ভাষা আরবি ও ফার্সি হয়ে ওঠে। 1920 সালের মধ্যে মৌতানিয়া ফ্রান্সের একটি উপনিবেশে পরিণত হয়। 1946 সালে মৌতানিয়াকে ফ্রান্সের একটি বহি প্রশাসনিক অঞ্চল বানানো হয়। ফরাসি উপনিবেশের আমলে মৌতানিয়ার দাস প্রথা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়। 2005 সালে আগস্ট মাসে তায়া সরকার উপস্থায়ী হয়। ন্যায় বিচার ও গণতন্ত্রের জন্য সাময়িক কাউন্সিলার নামে একটি কাউন্সিলার দেশটির ক্ষমতাভার গ্রহণ করে এবং প্রতিশ্রুতি দেয় যে 2 বছর অন্তকালীন শাসক শেষে দেশটি একটি গণতান্ত্রিক নির্বাচন দেওয়া হবে। এই সাময়িক কাউন্সিলার ছিলেন জাতীয় পুলিশ প্রধান কর্নেল এলি ওলেন মোহাম্মদ ভালো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো জায়গায় ভুল পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।